নমস্কার বন্ধুরা, কেরিয়ার ফান্ডাতে সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওটা করা তোমাদের জন্য যারা আইসিডিএ সুপারভাইজার ইন্টারভিউ দিচ্ছ। তো আইসিডিএ সুপারভাইজার ইন্টারভিউ শুরু হয়ে গেছে এবং যাদের অলরেডি ইন্টারভিউ হয়ে গেছে তাদের সাথে আলোচনা করে আমরা জানতে পেরেছি নর্মালি ইন্টারভিউ ব্যাপারে। তো সেই জন্য আজকে ভিডিওটা করা, যাদের ইন্টারভিউ বাকি আছে তাদের কাজে লাগবে ভিডিওটা। তোমাদের অনুরোধ করো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা জানতে পারবে যে ইন্টারভিউতে মেনলি কী কী কোশ্চেন করা হয়েছে, কী টাইপের কোশ্চেন করা হচ্ছে, সেটা কিন্তু তোমাদের ইন্টারভিউর জন্য কাজে লাগবে। আর বলে রাখি, যদি আমাদের ইউটিউব চ্যানেল কেরিয়ার ফান্ডার সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা শুরু করা যাক। প্রথমে বলে রাখি যে এই ভিডিওটা করা হয়েছে মেনলি আইসিডিএ সুপারভাইজার ইন্টারভিউর জন্য এবং বেশ কিছু পরীক্ষার্থী যারা ইন্টারভিউ দিয়েছে তাদের সাথে আলোচনা করে আমরা যে যে বিষয়গুলো জানতে পেরেছি ইন্টারভিউ রিলেটেড সেগুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বলে রাখি, বোর্ড মেম্বাররা সাধারণত কর্ডিয়াল হন হচ্ছে এবং যেটা জানতে পেরেছি যে বোর্ড মেম্বাররা দু থেকে তিনজন থাকে বোর্ডে, একজন একটা বোর্ডে দু থেকে তিনজন মেম্বার থাকে। কখনো কোথাও মেম্বার সংখ্যা দুজন থাকে, কখনো তিনজন থাকে। তো মোটামুটি দু থেকে তিনজন বোর্ড মেম্বার থাকে। আর ইন্টারভিউটা হচ্ছে কখনো 5 মিনিট লাগাচ্ছে কারোর ক্ষেত্রে, কখনো কারোর ক্ষেত্রে 10 মিনিট আর 15 মিনিট। তো ধরে রাখো 10 থেকে 15 মিনিট ইন্টারভিউ হবে, কারণ প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট তো বেশি সময় নিচ্ছে না। একটা কথা যেটা বলে রাখি, তোমরা কিন্তু সবাই ইন্টারভিউ যখন রুমে ঢুকবে কিন্তু মাস্ক পরে ঢুকবে। যতক্ষণ না তোমাদের মাস্ক খুলতে বলছে তোমরা মাস্ক খুলবে না। অনেক সময় কি হচ্ছে, উত্তর দেওয়ার সময় মাস্ক থাকার জন্য তোমাদের কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে না। সেই কারণে সেক্ষেত্রে ইন্টারভিউ বোর্ডের মেম্বাররা তোমরা বলবে মাস্ক খুলতে, যদি মাস্ক খুলতে বলে তবেই খুলবে, নাহলে মাস্ক পরে থাকবে পুরো ইন্টারভিউ ধরে। এবার তোমাদের গ্র্যাজুয়েশান কত সালে করা হয়েছে সেটা থেকে নর্মাল কোশ্চেন করছে এবং গ্র্যাজুয়েশানে যে সাবজেক্ট পড়ছো সেটা থেকে করবে। গ্র্যাজুয়েশান যদি অনেক দিন আগে করা থাকে সেক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে বা জিজ্ঞাসা করেছে যে এতদিন তোমরা কী করছিলে, সেই মতো তোমরা উত্তর তৈরি রেখো। বা যারা যারা মাস্টার ডিগ্রি করেছো, মাস্টার ডিগ্রি কত সালে করেছো সেটাও জানতে চাইবে এবং তারপরে হায়ার স্টাডি কেন করনি সেটাও জানতে চাইতে পারে। এগুলো মাথায় রেখো। আর সাধারণত আইসিডিএস সুপারভাইজার ইন্টারভিউ তো আইসিডিএস থেকে মেনলি কোশ্চেন করছে। আইসিডিএসের বেসিক যে নলেজগুলো, যে আইসিডিএস যে 6টা কম্পোনেন্ট আছে, সেই 6টা কম্পোনেন্ট মানে আইসিডিএস যে অবজেক্টিভ, সেই 6টা কম্পোনেন্ট কী কী সেগুলো তোমরা জেনে নিও। এটা কিন্তু কমন কোশ্চেন, খুবই করছে। পলিটিক্যাল সায়েন্স থেকে কিছু কোশ্চেন করছে, সেটা হলো রাজ্যসভা লোকসভা মেম্বার সংখ্যা কত এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভা লোকসভা মেম্বার সংখ্যা কত সেটা করছে। বাকি গ্র্যাজুয়েশনের সাবজেক্ট তোমরা পড়ে যাবে, গ্র্যাজুয়েশন সাবজেক্ট যেহেতু অনেক দিন আগে পড়েছো সেক্ষেত্রে তোমাদের মনে নাও থাকতে পারে ডিটেলে যখন কোশ্চেন করবে, সেক্ষেত্রে তোমরা কিন্তু হাসি মুখে বলে দেবে যে আমার আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা ভুলে গেছি, এই মুহূর্তে মনে পড়ছে না, এইটুকু বলবে। বলবে না যে অনেক দিন আগে পড়েছি সেই কারণে মনে নেই, এটা একদম বলবে না। কারণ ওনারা ভালোভাবে জানে যে তোমাদের মনে থাকার কথা নয়, কিন্তু তোমরা উত্তরটা এইভাবে দেবে যে এই মুহূর্তে স্যার বা ম্যাডাম এই মুহূর্তে আমার কিন্তু উত্তরটা মনে পড়ছে না। আর একটা ব্যাপার, এটা খুব কমন কোশ্চেন, তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করো সেই ডিস্ট্রিক্ট থেকে কী কী দর্শনীয় স্থান আছে সেগুলো পড়ে যাবে এবং বিখ্যাত মনীষীরা থাকলে তাদের ব্যাপারে পড়ে যাবে। এবং আমি একটা জেনারেল ইন্টারভিউ ব্যাপারে, সরকারি ইন্টারভিউ ব্যাপারে একটা টিপস নিয়ে ভিডিও করেছিলাম যে কীভাবে ইন্টারভিউতে ভালো মার্কস পাবে, কী কোন কোন জিনিসগুলো মাথায় রাখবে ইন্টারভিউর ক্ষেত্রে,
এবং ইন্টারভিউ সফলতার কিছু টিপস নিয়ে একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা তোমরা একবার দেখে নিতে পারো। সেটা ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে চেক করে নেবে। হবি থেকে কোশ্চেন আসছে, হবি থেকে কোশ্চেন যেটা আসবে সেটা কিন্তু ভাবনা চিন্তা করে দিও, কারণ কাউন্টার অ্যাটাক হবে, কাউন্টার কোশ্চেন কিন্তু আসবে। এমন কিছু হবি বলো না যেটা অযৌক্তিক, সাধারণত থাকতে পারে এমন কিছু হবি, সেক্ষেত্রে হবিটা কিন্তু তোমরা একটু ভাবনা চিন্তা করে বলো, কারণ সব সময় যে অনেস্টলি বলতে হবে এমন কোনো মানে নেই। হবিটা নর্মালি যেমন বলা দরকার হবিটা, সেই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে। যেহেতু পোস্টার নাম আইসিডিএস সুপারভাইজার, তো আইসিডিএস রিলেটেড যে যে ইনফরমেশান সেগুলো কিন্তু তোমরা জেনে যাবে, অ্যাকচুয়ালি বেসিক ইনফরমেশান এগুলো। যেমন ধরো নিউট্রিশান, নিউট্রিশান থেকে তোমাদের কোশ্চেন করবে সুষম খাদ্য কাকে বলে, সুষম খাদ্য কোনগুলোকে বলা হয়, এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলা সারাদিনে কত কিলো ক্যালোরি প্রয়োজন হয়, বা একজন শিশু সারাদিনে কত গ্রাম কার্বোহাইড্রেট বা প্রোটিন খাবারের প্রয়োজন হয়, এইগুলো কিন্তু বেসিক কোশ্চেন যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হচ্ছে। সো এইগুলো তোমরা জেনে যাবে নিউট্রিশান থেকে, ভিটামিন থেকে, মিনারেল থেকে, যা যা ইনফরমেশান আছে সেগুলো কিন্তু তোমরা পড়ে যাবে। সে তোমার নিজের সাবজেক্ট না হলেও, যেহেতু পোস্টার নাম আইসিডিএস সুপারভাইজার, তো বি কেয়ারফুল, এইগুলো কিন্তু তোমরা জেনে যাবে, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো ফেস করতে হবে। এবারে আসি আইসিডিএস প্রজেক্ট, আইসিডিএস কবে চালু হয়েছিল, এটা একটা খুব কমন কোশ্চেন যেগুলো জিজ্ঞাসা করা হচ্ছে। আইসিডিএস প্রজেক্ট চালু হয়েছিল 1975 সালের 2 অক্টোবর সারা দেশে, ঠিক আছে, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলে, এবং পরীক্ষামূলকভাবে 33টা প্রজেক্ট চালু হয়েছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গে 2টো হয়েছিল, একটা হচ্ছে আরবান প্রজেক্ট, একটা হচ্ছে রুরাল প্রজেক্ট। বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় 355টা প্রজেক্ট আছে, তার মধ্যে রুরাল এরিয়াতে আছে 287টা, আরবানে আছে 23টা, এবং ট্রাইবালে আছে 45টা। এবারে পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কতগুলো আছে, সেটা হলো 119,848টা। এই ইনফরমেশানগুলো তোমরা জেনে যাবে, এবং সারা দেশে কতগুলো আইসিডিএস প্রজেক্ট আছে সেটাও জেনে যাবে। আমি বলে রাখি, তোমরা মিলিয়ে নেবে, কনফার্ম করে নেবে, তো ইন্ডিয়াতে আছে বর্তমানে 7,076টা প্রজেক্ট, এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র কটা আছে, প্রায় 14 লাখ। এই তথ্যগুলো কিন্তু বেসিক ইনফরমেশান, তোমরা কিন্তু জেনে যাবে। এবং তুমি আইসিডিএস সুপারভাইজার হওয়ার পরে তুমি তোমার ব্লকে পোস্টিং পাবে যখন, সেক্ষেত্রে তোমার আইসিডিএস অফিসে তোমরা কী কী তোমাদের কী কী কাজ করতে হবে সেগুলো জেনে যাবে। এবং এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো, তোমাদেরকে আমি একটা ভালো একটা উপদেশ দেবো, যদি তোমাদের হাতে একদিন বা দুদিন সময় থাকে, সেক্ষেত্রে তোমরা নিয়ারেস্ট আইসিডিএস সেন্টার যেখানে আছে সেখানে তোমরা ভিজিট করো, যদি হাতে একদিন সময় পাও তাহলে সেখানে ভিজিট করো, এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য সেখান থেকে জেনে নাও, সেখানে তোমাদের কী কাজ করতে হতে পারে এবং কী কী কাজ হয় সেইগুলোর একটা রিয়েল টাইম এক্সপিরিয়েন্স একটা তোমরা জেনে নাও। কারণ এটা কিন্তু কোশ্চেন করছে যে তোমরা, তুমি কি কখনো আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কি কখনো ভিজিট করেছো বা গিয়েছো? নর্মালি যায় না, কিন্তু তোমরা যদি যাও এবং সেটা বলো, সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউয়ার খুব ইমপ্রেস হবে, এবং তোমারও কাজে লাগবে, সেখান থেকে যে ইনফরমেশান গ্যাদার করবে সেটা কিন্তু ইন্টারভিউতে খুবই কাজে লাগবে। তো এই গেল আইসিডিএসের বেসিক ইনফরমেশান। এবারে বলে রাখি জেনারেল ইনফরমেশান, যেদিন ইন্টারভিউ থাকবে সেদিনকার নিউজ পেপারটা তোমরা কিন্তু একবার চোখ বুলিয়ে নেবে। বিশেষ করে এখন যেটা বার্নিং ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে দুর্নীতি, যে শিক্ষক নিয়োগে যে দুর্নীতি, সে ব্যাপারে কিন্তু তোমরা কোশ্চেন, তোমাদেরকে কোশ্চেন করতে পারবে, এবং বি কেয়ারফুল, এই ক্ষেত্রে কিন্তু ডিপ্লোম্যাটিক উত্তর দেওয়ার চেষ্টা করবে, নিরপেক্ষ থেকে উত্তর দেবে, কিন্তু তোমাদের মনের মধ্যে যে মতামত যেটা আছে, যে হতে পারে যে রাগ আছে, সেটা বহিঃপ্রকাশ ইন্টারভিউতে করবে না, ডিপ্লোম্যাটিক উত্তর দেবে। কীভাবে উত্তর দেবে সেটা কিন্তু তোমরা গুছিয়ে নিও, আমি এইখানে আজকে আলোচনা করছি না।
আর একটা যেটা ব্যাপার হলো, এই মুহূর্তে কমনওয়েলথ গেমস 2022 কিন্তু হচ্ছে, সেক্ষেত্রে যে যেদিন নিউজ পেপার পড়বে সেই দিনের নিউজ পেপারে খেলার পেজটা একবার পড়ে যাবে, এবং কে কোন পদক জিতছে আমাদের দেশের হয়ে এবং কোন ক্ষেত্রে সেটা কিন্তু একবার জেনে যাবে, কেননা এর থেকে প্রশ্ন কিন্তু পড়ছে। তো এই গেল আজকের আইসিটি সুপারভাইজার ইন্টারভিউ নিয়ে তোমাদের টিপ, তোমার সাথে আলোচনা করলাম, এবং রিয়েল টাইম যে কোশ্চেনগুলো ইন্টারভিউতে করেছে সেগুলো নিয়ে আলোচনা করলাম, এবং বাকি ইনফরমেশান যেগুলো আমি তোমাদের বললাম আইসিডিএস রিলেটেড সেগুলো কিন্তু তোমরা জেনে নেবে। আর যেটা বললাম সেটা কিন্তু মাথায় রাখো, যদি হাতে একদিন কি দুদিন সময় থাকে নিয়ারেস্ট আইসিডিএস কেন্দ্রে সেখানে ভিজিট করো, সেখানে সব কিছু জেনে নাও সব কিছু, কারণ এর থেকে তোমার কোশ্চেন করবে, সেটা তোমাদের কিন্তু কাজে লাগবে। তো বন্ধুরা আজকে গেল এই পর্যন্ত ভিডিও, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা, গুড নাইট।